নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের রানীগঞ্জের এক জাগ্রত বাসন্তী পুজোর অজানা কাহিনী। সেই বিষয় তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কোথাও পুজো শুরু হয়েছে দেবীর স্বপ্ন দেশে কোথাও বা বাসিন্দাদের চাহিদা মেনেই শুরু হয়েছিল মায়ের পুজো বিভিন্ন পরিবার ও ক্লাবে আয়োজিত বাসন্তী পুজোগুলোকে কেন্দ্র করে জমজমাট শিল্পাঞ্চল সন্তান লাভের আশায় উনিশশো সালে বারবনির জামগ্রামে বাসন্তী পুজো শুরু করেছিলেন রাম রাউত পারিবারিক সেই পুজোর মণ্ডপে এখন গ্রামের সকলেই ভিড় করেন পরিবারের নবীন সদস্য জানালেন পুজোর কটা দিন জমে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠানও আশ্রমিকের মতে পুজো হয় ডিসের গড়ের চট্টোপাধ্যায় বাড়িতে বর্তমান সদস্য জানালেন প্রায় সত্তর বছর আগে গুরুর নির্দেশে পরিবারের পূর্বপুরুষ অমরনাথ চট্টোপাধ্যায় হাতে পুজোর সূত্রপাত ইকরায় চট্টোপাধ্যায় বাড়ির পুজো একশো ষাট বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে একটি জনশ্রুতি রয়েছে শোনা যায় প্রায় একশো বছর আগে পরিবারের পূর্বপুরুষ খনিকর্মী বিজয় চট্টোপাধ্যায় কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন বাড়ির কাছেই হাত মুখ ধোয়ার জন্য নামেন বিজয়বাবু পুকুর থেকে উঠতেই দেখেন এক নাবালিকা তার কাছে খাবার চাইছে তিনি মেয়েটিকে বাড়িতে আসতে বলেন কিন্তু বাড়ির চৌকাটে পৌঁছতেই মেয়েটি অদৃশ্য হয়ে যান সেই রাতেই বিজয়বাবুকে স্বপ্নাদেশ দেন দেবী বাড়ির সামনেই যেন মায়ের পুজো করা হয় পরিবারের বর্তমান সদস্য জানালেন পুজোর পাশাপাশি নবমী এবং দশমীর রাতে যাত্রা বিশেষ আকর্ষণ এক বাসিন্দা জানালেন প্রতি বছরই যাত্রাপাড়া না দেখলে মন ভরে না সালানপুরের দনার্দন সায়ের গ্রামের বাড়ি ডনার্দন সায়ের গ্রামে রায়বাড়ির পুজোর বয়স প্রায় আশি বছর পরিবারের সদস্য জানালেন এলাকাবাসীদের চাহিদা মেটাতেই শুরু হয়েছিল মায়ের পুজো বিভিন্ন সংগঠন ও ক্লাবের পুজোর আয়োজন করা হয়েছে বার্নপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো সাতাশ বছর অতিক্রান্ত হয়ে ক্লাবের তরফে সদস্যরা জানালেন দাতব্য চিকিৎসা কেন্দ্রের তহবিল তৈরি করার জন্য পুজো শুরু করা হয় বার্নপুর মসজিদ রোডে খেয়ালি সঙ্গের পুজো প্রায় ছেচল্লিশ বছরের প্রাচীন মূলত এলাকাবাসীদের চাহিদা মেটাতেই শুরু হয়েছিল মায়ের পুজো জানালেন স্থানীয় বাসিন্দারা বার্নপুরের নবঘণ্টির পুজো উনিশশো সাল থেকে চলে আসছে প্রাথমিকভাবে পুজোটি সাতটি পরিবার মিলে শুরু করলেও পরে তার দায়িত্ব নেন নবীন সংঘ প্রতিদিন থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আসো এলাকাবাসীদের দাবিতেই মায়ের পুজো শুরু হয়েছিল পুজোর আয়োজনে পিছিয়ে নেই কুলটিও বহু বছর আগে কুলটির রানীতলায় বাসন্তী পুজো শুরু করে ইয়ং বেঙ্গল ক্লাব ক্লাবের সদস্যরা জানালেন নবমীর দিন পংক্তিভোজের আয়োজন করা হয় নিয়ামতপুর গ্রামে চক্রবর্তী বাড়ির বাসন্তী পুজো শত বছর অতিক্রান্ত করেছে বাসন্তী পুজোকে কেন্দ্র করে জমজমার পাণ্ডবের স্বর উনিশশো সালে শুরু হয় পল্লীমঙ্গল সমিতির পুজো সমিতির সদস্যরা জানালেন কালী পুজোর পর এলাকায় কোনো উৎসব থাকতো না এলাকাবাসীর চাহিদাতেই বাসন্তী পুজো শুরু করা হয় বারবনির জামগ্রামে রাউতবাড়ির পুজো ষাট বছরেরও বেশি প্রাচীন পরিবারের সদস্যরা জানালেন ব্যক্তিগত চাহিদাতেই পুরোপুরুষ কালীপদ রাউত মায়ের পুজো শুরু করেছিলেন পারিবারিক পুজো হলেও এখন যোগ দেন স্থানীয় শিল্পীরাও প্রায় একশো পঞ্চাশ বছরেরও বেশি প্রাচীন জামুরিয়ার ইকরাই চট্টোপাধ্যায় বাড়ির পুজো শুরু করেন বিজয় গোবিন্দ চট্টোপাধ্যায় পুজোকে কেন্দ্র করে সাত দিনের মেলা বসে সীতারামপুরের দাসরথী মাঠে অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের পুজো তেত্রিশ বছরেরও বেশি প্রাচীন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধরবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ